বিসমিল্লাহিরহমানিরহিম। সো সুরাল কিয়ামার আমরা সেকশন টুতে চলে আসছি। সেকশন টু হচ্ছে 6 থেকে 10 নম্বর আয়াত। তো এখানে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে কী ঘটনা সংঘটিত হবে সেই ব্যাপারে আলোচনা করেছেন। তো এখানে আমরা 6 নম্বর আয়াতে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াস আলু আয়ানা ইয়াউমুল কিয়ামা, সে প্রশ্ন করে কিয়ামত দিবস কবে। সো এখানে আমরা দেখি এর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যে তারা কীভাবে হাসি ঠাট্টা করছে, তারা কীভাবে অস্বীকার করছে কিয়ামতের কথা, তারা স্বীকার করতে চাচ্ছে না, এবং সেটা এ কারণেই তারা করতে চাচ্ছে না যে স্বীকার করলেই তাদেরকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে এবং তাদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে, সে কারণেই তারা এটাকে ফলো করতে চাচ্ছে না। এবং তারপরে তারা কী করে, তারা হচ্ছে এটাকে অস্বীকার করার জন্য অথবা এটা গুরুত্ব কমানোর জন্য তারা কী করে, হাসি ঠাট্টা করতে থাকে, হাসি ঠাট্টার ছলে তারা বলতে থাকে আয়ান ইয়াউমুল কিয়ামা, এই যে তুমি সারাক্ষণ কিয়ামত কিয়ামত করছো, সে কিয়ামত কোথায়, এতদিন ধরে বলছো, কই কিয়ামত তো আসে না। তো আমরা দেখি যে আগের যুগে যারা নবী রাসূল ছিলেন তাদের অনুসারীরা এমন করতো যে তুমি আমাদেরকে এত ভয় দেখাচ্ছ, বিভিন্ন আজাবের কথা বলছো, কোথায় সে আজাব, নিয়ে আসো দেখি আজাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও তারা এরকম করতো যে আউট অফ ডেনায়াল, যে তারা স্বীকার করতে চাইতো না, সেজন্য মজা করে করে তাকে বলতো যে হ্যাঁ তুমি যদি সত্যবাদী হইতে, তুমি তোমার কথা যদি ঠিকই হতো তাহলে তো এতদিনই কিয়ামত চলে আসতো, কোথায় সে কিয়ামত। তো এ ব্যাপারে আমরা দেখি যে সূরা নাবাতে আমরা দেখেছি বলছেন যে আম্মা ইয়াতাসআলুনা, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, তারা একজন আরেকজনের সাথে এটা নিয়ে কৌতুক করে, মজা করে। সূরা সাবার 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জিজ্ঞাসা করে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে, বলো তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিন যা মুহূর্তকাল বিলম্বিত করতে পারবে না, ত্বরান্বিত করতে পারবে না। তো তারা যতই হাসাহাসি করুক, যতই কৌতুক করুক, এটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেটা ফিক্সড করে দেওয়া আছে, সেটা নির্ধারিত করে দেওয়া আছে। সো এটা আগেও আসবে না, পরেও আসবে না, কিন্তু যখন আসবে তখন তোমরা দেখতে পাবে যে এটাতে কী ঘটনা সংঘটিত হচ্ছে। সো এখানে আয়ানা শব্দটা দিয়ে আসলে তাদের যে কৌতুক করা, সে কৌতুক করাটাকেই প্রকাশ পেয়েছে এখানে। তারপরে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা ইজা বারিকাল বাসার, যখন দৃষ্টি চমকে যাবে। তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেহেতু তিনি বলছেন যে এটা সুনির্ধারিত এক সময় আসবে, এবং যখন আসবে তখন কী ঘটনা সংঘটিত হবে। সো এখানে বলা হচ্ছে বারিকা, বারিকা শব্দটা এসেছে বার্ক থেকে। তো এটা সব মানে হচ্ছে বিদ্যুৎ চমক, যে যখন বিদ্যুৎ চমকায় তখন দেখা যায়, আমরা দেখছি যে বৃষ্টি আসছে, ঝড় আসছে, বিদ্যুৎ চমকের সম্ভাবনা আছে, কিন্তু যখন বিদ্যুৎটা চমকায় আমরা সব নিজেরাও কিন্তু সবাই চমকি উঠি, আমাদের চোখের মধ্যে একটা এফেক্ট হয়, চোখ হচ্ছে কেঁপে উঠে। সো এটাকে বোঝানোর জন্যই বার্ক শব্দটি ইউজ করা হয়েছে, যে যখন চমকে চোখ বড় বড় হয়ে যায় এবং সেখানে একটা বিস্ময় প্রকাশ পায়, ভয় প্রকাশ পায়, তখন সেটাকে বার্ক বলা হচ্ছে। এই বার্ক শব্দটা আরবিতে ইউজ করা হয় যে যখন একটা উঁট দৌড়ে যায়, সো উঁট যখন দৌড়ায় তখন কি হয়, উঁটের পিঠে যে বসে থাকে সে কিন্তু, তার কিন্তু অনেক বেশি বাম্পিং হয়, সে তখন বাউন্সিং হতে থাকে, তার উঠানামা করতে থাকে, তখন সে যখন তার চোখগুলো যখন চোখের দিকে যখন আমরা তাকাই তখন দেখতে পাবো যে তার সেই বাউন্সিংয়ের কারণে তখন কি হচ্ছে, তার চোখগুলো এরকম কাঁপছে সেখানে। সো এই বার্ক শব্দটা দিয়ে আসলে সেটাই বোঝানো হয় যে চোখ যেমন স্থির হতে পারে না এত নড়াচড়ার কারণে, সেই সময় হচ্ছে এরকম চোখগুলো ভয়ে কাঁপতে থাকবে এবং চোখগুলো কোনো রেস্ট পাবে না, বিশ্রাম পাবে না। সো এখান থেকে আমরা দেখি যে সেই কিয়ামতের দিবস যখন হবে, আমরা জানি যে তখন কি হবে, তখন যে সুন্দর পৃথিবী, সাজানো গোছানো পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, সেই সাজানো গোছানো পৃথিবী সেদিন বিশৃঙ্খল হয়ে যাবে। সো মানুষ তখন যখন এই ঘটনাগুলো সংঘটিত হতে থাকবে, যে আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মাটি ফেটে যাচ্ছে, সমুদ্র থেকে আগুন বের হচ্ছে, সমুদ্র বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সমুদ্রে প্রবল ঢেউ দেখা যাচ্ছে, সমস্ত কিছু যখন ডুবিয়ে দিচ্ছে, এই ভয়ঙ্কর চিত্র দেখে মানুষের চোখগুলো তখন এরকম বার্ক, যে ডেজল্ট হয়ে যাবে, যে অবাক হয়ে যাবে, যে মানুষ যখন খুব বেশি ভয় পায়, ভয় পেয়ে যখন শকড হয়ে যায়, তখন তার চোখে যেরকম একটা এক্সপ্রেশন হয়, সেই জিনিসটা বোঝানোর জন্য এই বারিকা শব্দটা ইউজ করা হয়ে থাকে। সো এটা হচ্ছে সেই গ্রেট ইভেন্টটা দেখে এত বড়
বিপর্যয়, এত বড় চেঞ্জ দেখে মানুষের মাঝে যে এক্সট্রিম ফিয়ার কাজ করবে, যে ভয়ের তাড়নায় তার চোখের যে আকৃতি আমরা দেখতে পাবো। আমরা দেখি যে মানুষ যখন খুব ভয় পেয়ে যায়, তখন কিন্তু আমরা চোখের দিকে তাকালেই বুঝতে পাই যে তার কি ধরনের ফিলিংস হচ্ছে অন্তরের মধ্যে। সো ওইটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সে কঠিন দিনে মানুষের চোখ এরকম চমকে যাবে। সুরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন সেদিন পর্যন্ত যেদিন চক্ষুসমূহ স্থির হয়ে যাবে। অর্থাৎ কে আমাদের সেই দৃশ্য দেখে মানুষ স্বাভাবিকভাবেই, আমরা যতই জানি না কেন, যখন এই দৃশ্য দেখব তখন দেখা যাবে যে আমরা আমাদের অন্তরের ভয় কিভাবে সেখানে আমাদের চোখে প্রকাশ পাচ্ছে। তারপরে আসছে 8 নম্বর আয়া, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খাসাফাল কমার। খাসাফা মানে হচ্ছে কোনো কিছুকে সোয়ালো করা, গিলে ফেলা, বা কোনো জিনিস গর্তের মধ্যে ঢুকে যাওয়া, সেটাকে খাসাফা বলা হয়ে থাকে। যে যখন এটা এমনভাবে গর্তে ঢুকে যায় যে সেটাকে আর দেখা যায় না। যেমন কারণের ধন সম্পদ আমরা জানি কি হয়েছিল, কারণের যে যে ধন সম্পদ নিয়ে সে অনেক গর্বিত ছিল, মাটি ফেটে গেল এবং তার সমস্ত ধন সম্পদ সে মাটির গর্তে ঢুকে গেল, সে এটাকেও খাসাফা বলা হয়েছে। সো আল্লাহুল আলামিন বলছেন যে সেদিন চাঁদ কি হবে, চাঁদ এরকম সোয়ালো হয়ে যাবে, চাঁদ এরকম গর্তের মধ্যে পড়ে যাবে। তার মানে কি, যে চাঁদ আলোহীন হয়ে যাবে, চাঁদকে দেখা যাবে না। সো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা দেখি যখন চন্দ্রগ্রহণ হয় তখন কি হয়, চাঁদ ঠিকই থাকে কিন্তু এটা একটা কাভার পড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, চাঁদ অন্ধকার হয়ে যাচ্ছে। সো সেটাকে খাসফ বলা হয়ে থাকে, যে সেদিন কিয়ামতের দিনে কি হবে, কিয়ামতের দিনে সে চাঁদের অবস্থাটি ওরকম হবে। আজকে যে সুন্দর চাঁদ দেখে আমরা মুগ্ধ হই, সুন্দর চাঁদ দেখে কবিরা কবিতা লিখেন, সেই চাঁদ সেদিন কি হবে, অন্ধকার হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেটা হচ্ছে খুব কঠিন একটা দিন হবে। এবং সেটা আরেকটা কারণ হতে পারে, যে আমরা জানি কিয়ামতের দিনে কি হচ্ছে, সূর্য সূর্য আলোহীন হয়ে পড়বে, সূর্য ছড়িয়ে ছিটিয়ে পড়বে বলা হয়েছে। সো সেই সূর্য যখন আলোহীন হয়ে পড়বে, চাঁদ আলো পাচ্ছে সূর্য থেকে, সো চাঁদও সেদিন আলোহীন হয়ে পড়বে। যেমন সূরা তাকবীরে 1 নম্বর এবং 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা শামসু কুউইরাত ওয়া ইজান নুজুমু কাদারাত। সূর্য যখন নিষ্প্রভ হবে, যখন নক্ষত্ররাজি খসে পড়বে, তো সেদিন সূর্যের কী অবস্থা হবে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে সাথে কী হচ্ছে, চাঁদেরও এরকম অবস্থা হবে। এবং তারপরে আমরা দেখি 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াজুমিয়া শামসু ওয়াল কমার, এবং সূর্য এবং চাঁদকে একত্রিত করে দেওয়া হবে। সো আমরা এখানে দেখি যে কিয়ামত দিবসের যে বর্ণনা দেওয়া হচ্ছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং সূর্যের কী অবস্থা হবে সেই জিনিসটা এখানে মেইনলি আলোচনা করছেন। কোরআনে বিভিন্ন জায়গায় কিয়ামতের দিবসে বর্ণনা দেওয়া হয়েছে, বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, এবং এখানে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং সূর্যের যে চেঞ্জ সে ব্যাপারে এখানে বলছেন, যে এই যে পৃথিবী একটা সুন্দর সিস্টেমে চলছে, কিয়ামতের ফার্স্ট স্টেজে কী হবে, এই সুন্দর সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। তখন একটা ক্যাওটিক সিচুয়েশন হবে, চারিদিকে মনে হবে যেন একটা হট্টগোল লেগে গিয়েছে, এবং বিভীষিকাময় একটা অবস্থা হবে, যে সেই সময়ে কি হবে, সূর্য এবং চাঁদকে একত্রিত করে দেওয়া হবে। জুমিয়া জামা শব্দটা মিনিং হচ্ছে, একটা অর্থ হতে পারে যে এটাকে একটা আরেকটার সাথে ধাক্কা দিয়ে একত্রিত করে ফেলা, আরেকটা হচ্ছে যে সোয়ালোড গিলে ফেলা, সেটাও হতে পারে। এবার তো চাঁদ এবং সূর্যের সেই পরিবর্তনটা দেখা যাবে। সো তাফসিরকারগণ এই আয়াতটার বিভিন্ন ব্যাখ্যা করেছেন, আল্লাহ জানেন কোনটা সঠিক, বা আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা সবগুলোই এখানে বুঝিয়েছেন। একটা হচ্ছে যে সেদিন চাঁদ সূর্যের মাঝে বিলীন হয়ে যাবে, অর্থাৎ চাঁদের নিজস্ব কোনো আইডেন্টিটি সেদিন থাকবে না। আরেকটা অর্থ হতে পারে যে চাঁদ এবং সূর্য দুটাই নিজের আলো হারিয়ে ফেলবে, সো দুটাই অন্ধকার হয়ে একত্রিত হয়ে যাবে। আরেকটা অর্থ হতে পারে যে পৃথিবী সেদিন কি হবে, যখন কিয়ামত সংঘটিত হবে, হঠাৎ করে উল্টা দিকে ঘুরতে থাকবে। তো আমরা জানি যে পৃথিবীর যে নর্মাল যে রোটেশন, যেভাবে সূর্যের চারপাশে ঘুরছে, সেটা না করে পৃথিবী উল্টা দিকে ঘুরবে। সো যে কারণে কি হবে, চাঁদ এবং সূর্য দুটোই হচ্ছে পশ্চিম দিক থেকে তখন উঠবে। আমরা জানি যে কিয়ামতের একটা হচ্ছে সাইন হচ্ছে যে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সো এটাও একটা কারণ, এটাও একটা ব্যাখ্যা হতে পারে যে সেদিন এরকম বিপর্যয় হবে যে পৃথিবী উল্টা দিকে ঘুরতে থাকবে, সো সূর্য এবং চাঁদ দুটাই পশ্চিম দিক থেকে উঠে যাবে। আরেকটা ব্যাখ্যা হতে পারে যে চাঁদ কি করবে, যে তার পৃথিবীর সাথে চাঁদের যে একটা আকর্ষণ রয়েছে, সে আকর্ষণ থেকে
থেকে সেদিন বের হয়ে যাবে এবং বের হয়ে যে সূর্যের উপরে যেয়ে পড়বে, সো তারা একসাথে স্ম্যাশড হয়ে যাবে তখন। সো যে কোনোটাই হতে পারে। আমরা যদি এখন সায়েন্টিফিক যে অ্যানালাইসিস করা হয়েছে বিভিন্ন স্টার নিয়ে অথবা সুপারনোভা নিয়ে আমরা দেখি যে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়েছে, সেখানে আমরা দেখি যে এক একটি স্টার আসলে তাদের লাইফ স্প্যান রয়েছে। চাঁদ যেমন, সূর্য যেমন একটা নক্ষত্র, সেরকমভাবে আরও নক্ষত্র যারা যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে এক সময় তাদের জীবনকাল শেষ হয়ে যাচ্ছে এবং সেটা বার্স্ট হয়ে যাচ্ছে, এবং যখন বার্স্ট হচ্ছে তখন তাদের আলো নষ্ট হয়ে যাচ্ছে। তো সুবহানাল্লাহ, আমাদের পৃথিবীর যে সূর্য, সেই সূর্যেরও এই ঘটনা ঘটতে পারে, এবং এই ঘটনা যখন ঘটবে তখনই কিয়ামত সংঘটিত হবে। তো আমরা এখানে দেখি আল্লাহ রাব্বুল আলামিন 6-9 আয়াতে সেদিন যে কিয়ামত নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছে, সে কিয়ামতে আসলে কী হবে যখন সেটা শুরু হয়ে যাবে সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। এবং 10 আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে পলায়নের জায়গা কোথায়, মানুষ সেদিন পথ খুঁজবে কোথায়, কীভাবে এখান থেকে বের হয়ে যায়, বের হওয়া যায় কীভাবে, এখান থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু সেদিন হচ্ছে কী হবে, সেদিন মুক্তির কোনো উপায় থাকবে না, পালানোর কোনো উপায় থাকবে না। সেদিন মানুষ এখান থেকে বের হয়ে যাওয়ার যতই চেষ্টা করুক না কেন, সেটা তখন কোনো কাজে লাগবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন তোমরা পলায়নের পথ খুঁজবে, সেদিন তোমরা রাস্তা খুঁজবে। আমরা দেখি যে যখনই কোনো দুর্যোগ হোক, একটা ফায়ার এক্সিট থাকে, যে যখনই কোনো বিপদ আসে সেই ফায়ার এক্সিট দিয়ে বের হয়ে যেতে হয়। যদি সেই এক্সিট না থাকে তাহলেই বিপদ হয়। কিন্তু যেমন আমরা দেখি বাংলাদেশে বিভিন্ন সময়ে যে রিসেন্টলি আগুন ধরার ঘটনাগুলো ঘটছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মারা যাচ্ছে কারণ সেখানে কোনো ফায়ার এক্সিট না থাকার কারণে, সে ধরনের কোনো প্ল্যান না থাকার কারণে। সো প্রত্যেক একটা জায়গায় নিরাপত্তার একটা শর্ত হচ্ছে যে একটা প্ল্যান বি থাকবে, যে যখন কোনো কিছু হয়, দুর্ঘটনা সংঘটিত হয়, তখন তারা কী করবে, নর্মাল রুটে না যেয়ে কোন রুটে তারা বের হতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন কোনো প্ল্যান বি কাজে লাগবে না, সেদিন মানুষ সেখান থেকে বের হয়ে যেতে পারবে না। মাফার বলা হয়েছে, মাফার শব্দটার দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে যে মুক্তি পাওয়ার বা পালানোর জন্য চেষ্টা করা, আরেকটা হচ্ছে পালানোর স্থান, যে মানুষ সেদিন পালানোরও কোনো সুযোগ পাবে না, আর পালিয়ে কোথাও যাওয়ার মতো জায়গাও সেদিন মানুষ খুঁজে পাবে না। তো সুবহানাল্লাহ, রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে আজকে তুমি মুক্তির জন্য অথবা এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজছো, কিন্তু তোমাকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। তখন যদি তুমি প্ল্যান বি রেডি করতে, তখন যদি তুমি সতর্ক হতে, তাহলে আজকে তোমাকে এই কঠিন অবস্থার মধ্যে পড়তে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন সেই ঘটনাগুলোর কথা, বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন আমাদের কী করা উচিত। আমরা সেই কথাগুলোকে স্মরণ করে আজকেই যাতে সেই দিনের জন্য রেডি হতে পারি, আমাদেরকে যাতে সেদিন পালানোর রাস্তা খুঁজতে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিন্তাভাবনাকে সেই দিকে গাইড করুন এবং আমাদের আমলকে সেই দিকে গাইড করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।